হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে পেলাম আবার একটা নতুন ব্লগ বিরিয়ানি তোমাদের সঙ্গে দেখা করতে। তো আজকে দেখো, দিনটা ফুল দিয়ে শুরু করলাম, যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, তো তার জন্য দিনটা আজকে ফুল দিয়ে শুরু করলাম। তো এদিকে দেখো, যত যাবতীয় কাজ ছিল, বাড়ির কাজ করে নিলাম, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম, সব সাফা টাফা করে নিলাম, রান্নাঘরটাও মুছে নিলাম। তো রান্নাঘর সাফা টাফা করে এদিকে সব মুছে উছে আজকে যেহেতু নিরামিষ, আমাদের আজকে নিরামিষ টক ডাল খেতে হয়, আর নিরামিষ করেই সব খেতে হয়। তার জন্য দেখো, বাসন টাসন সব ধুয়ে নিলাম, বেসিন টেসিন মেজে নিলাম। তো অর্ধেক বাসন রাত্রে মেজে রেখে দিচ্ছিলাম, তো অর্ধেকটা এখন মেজে সব পাকঘর রান্নাঘর ঠান্নাঘর সব মুছে টুছে সব করে নিলাম। তারপরে এদিকে সব পরিষ্কার হয়ে গেল, তারপরে এখন বিছনা টিছনা গুছিয়ে, এদিকে বিছনা টিছনা উঠানো হয় না, এদিকে উঠে তারপরে যাবো স্নান করতে। তো এগুলো স্নান টান করে তারপরে পুজো দিতে হবে। তো এদিকে দেখো, বিছনা টিছনা গুছিয়ে নিলাম, বেড কভারটা পাল্টে নিলাম, নতুন একটা নতুনই বেড কভারটা পেতে নিলাম। তো এগুলো গুছগাছ করে নিলাম, করে তারপরে এখন যাবো স্নান করতে। আবার আসবো শাশুড়ি শ্বশুর ননদ যা, ওদেরকেও ডেকেছি, তো ওরা আসবে একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আজকে আজকে বিহু, তো সবাই আমরা বিহু খামো। দেখো, এই যে আমার শ্বশুর, আমার বাবা, তারপরে যে আমার ননদ আইছে, দেখো এই যে সবাই আছে, একসঙ্গে মিলে বিহু খামো। এই যে আমার শাশুড়ি মা, এই যে আমার মা, সবাই আছে একসঙ্গে। তাহলে তো দেখো, সবার জন্য বেড়ে নিলাম এখানে দই চিরা মুড়ি খই, তারপরে তোমার গুড় মিষ্টি, তারপরে তিল পিঠাও এনেছিলাম বাজার থেকে, তিল পিঠা, তারপরে এগুলো কিছু কিছু নিয়ে নিলাম, নারকেল কুড়া, এগুলো দিয়ে খেতে ভালোই লাগে না সব দিয়ে, তা সব নিয়ে তা নিয়ে নিলাম। তারপরে দেখো, এখন সবাইকে এদিকে দিয়ে দিয়েছি, এখন খেয়ে নিব সবাই একসঙ্গে মিলে। তো দেখো, সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে আমরা। তো এরকমই আমরা সববারে বিহুতে একসঙ্গে সবাই খাই, আগের দিন আমাদের বাড়িতে খাই, এবার কাল পরের দিন আবার ননদের বাসায় গিয়ে খাই। তো তো এই যে আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম, তারপরে এখন খেয়ে দিয়ে সবাই চলে গেল। তো এখন আবার যা আসবে, ছুটো যা ও মেয়ে আসবে, তো ওরা আস্তে বলেছে, আস্তে ওদের একটু লেটই হয়ে গেছে, বাড়িতে কাজ টাজ থাকে তো সকালে, তো সেগুলো করে আসতে লেটই হয়ে গেছে। তো ওরা আস্তে বলেছে, ফোন করেছিল, বলেছে আসবে, তারপরে ওদেরকে আবার দিয়ে দিব আসলে, তারপরে রান্না বান্না বসাবো। চলো কি রান্না করি রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের পূজা দিদি এসে পড়ছে, দেখো এই যে পূজা দিদি সোনালি, এই যে এসে দেখো বিয়ে খাইতেছে, দেখো ওদেরকে বিয়ে খাইতে দিয়ে দিয়েছি, দেখো ওরা আইসা পড়ছে, এখন আইসা এই যে দুপুর টাইমে আসছে ওরা, তারপর ওদেরকে এই যে খেতে দিয়ে দিলাম। পূজা দিদি আমার লেগে দেখো মিষ্টি নিয়ে এসে, দেখো না পূজা দিদি, পূজা দিদি অনেকদিন পরে আসলো, কি কি নিয়ে আসছে দেখো, চিপস নিয়ে এসে, এটা আমার জন্য আমি এনেছো না, মানবকে দিব না, হ্যাঁ আমি খাবো। তুমি কোন ক্লাসে পড়ো জানো, এখন কোন ক্লাস হচ্ছে, ক্লাস ফাইভে উঠছো না? আচ্ছা থাকবা, হ্যাঁ কালকে যাবে গিয়ে, ও কালকে যাবে গিয়ে, পরশু তো পিসি ঘর মায় আইবো, আচ্ছা থেকে যাবো, থেকে যাবো, পিসি ঘর তো মায় আইবো, আমি কইতে ভুল লাগবে কাপড় লইতে পারতাম না, থাকবো না, থেকে যাবে আজকে, পরশু দিন মা লগে যাবো, তারপরে একদিন মানুষে যাইব না, আবার বড় ঘাট, হ্যাঁ। তারপরে এদিকে রান্নাটা করলাম, দেখো ছোলার ডাল বানিয়েছি টক দিয়ে, আর এখানে টক তিতা দিয়ে দিয়েছি, আর তিতা কলা এক্সট্রা করে ভেজেছি, এদিকে বরের খাওয়া হয়ে গেল, কিন্তু বরের খিদা পেয়েছিল, তার জন্য দেখো ভাজি বরকে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে সজনা সবজি হয়ে গেছে, সজনাটা বেশিরভাগ আজকে বরেই খেয়েছি, কিন্তু টেস্টি হয়েছিল সজনাটা। আর এখানে দেখো পনির সবজিটা, বর পনির সবজি খাবে না, তার জন্য পরে বানাচ্ছি। তারপরে এদিকে রান্না বান্নাটা হয়ে গেল, ওদিকে পনির তরকারি ডাল তিতা কলা ভাজা, তা এগুলোই করলাম, আর ওই সজনা চচ্চড়ি এগুলো করে নিলাম। তো ওরা বসে আছে, এখন ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিব আর আমরা খাবো। তারপরে দেখো এই যে আমরা খেতে বসে পড়েছি, মানব তো এখন খাবে না বলেছে, কেন কি ও সকালবেলা এগুলো খেয়েছে না, ওর এখন খিদা নেই বলেছে। তো আমরা তিনজনে বসে পড়লাম খেতে, যেহেতু বর আগে খেয়ে নিয়েছে, ওর খিদা পেয়েছিল, আর ওদেরকে তো রেখে খাওয়া খেতে ভালো লাগে না, ওরা এমনি লেট করে খেয়েছে, এসে তো দেখলাই লেট করে খেয়েছে, তার জন্য বলে ওরা বলেছে একটু ভাতটা লেট করে খাবো। তো ওদের সঙ্গে ভাতটা লেট করে আমিও খাচ্ছি। তো আমরা তিনজনে বসে পড়েছি খেতে, তো ও যা বলছে ভাত একটু দিবা, ও এমনি তো কমই খায়, কেন কি তার মধ্যে এগুলো খেয়েছে না, এগুলো কেছে, এগুলো খাচ্ছি, আমার একদম মাতাল মাতাল লাগছে, তো আমার ভাত একটু এড়বে, দেখো কতখানি ভাত নিয়েছে, দেখো একটুখানি ভাত নিয়েছে।
তো আমরা কথা বলতেছি, এদিকে ভাত বেড়ে নিচ্ছি, আমরা সবাই খাচ্ছি। আর সকালবেলা আজকে সবাই একসঙ্গে মিলে বিহু খেলাম, একসঙ্গে খুব ভালো লাগলো। তো সববার প্রত্যেকবারই আমরা একসঙ্গে মিলে খাই, খুবই ভালো লাগে। এদিকে যাও আসলো, একসঙ্গে সবাই খাচ্ছি, ভালোই লাগতেছে। তারপরে দেখো এদিকে পূজা, মানে আমার দেওরের মেয়ে, ও দেখো এদিকে রিল বানাচ্ছে, বলেছে রিল দুটো বানায় নি জেঠি। তো দেখো ও সুন্দরই না ডান্স করে, কিন্তু তো দেখো ডান্স করতেছে। আর ও ডান্সে শিখে, মানে ডান্স ক্লাস স্কুলে ডান্স শিখে। আর আমার মানব মানব আর ইয়ে পূজা, ওরা দুই ভাই বোন, ওরা কিন্তু এক স্কুলে ডান্স শিখে। তো এদিকে দেখো, তারপরে এই পাশে ওর বলেছে যে এই পাশে এখন ওই ব্যাকগ্রাউন্ডটা বদলি করি। তারপরে এসে বলো এখানে ব্যাকগ্রাউন্ডে আবার একটা ভিডিও বানাবো। তো ওরা এগুলো করতেছে, তারপরে ওরা বিকেল সন্ধ্যার সময় আবার চলে যাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, ফলো করতে ভুলবো না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবো। আজকের লিগে এতটুকুই, টাটা, বাই বাই।